হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মঞ্জুরিস কিচেন। আজ আমি আপনাদের জন্য আলু বিনস দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখতে কিন্তু সিম্পল লাগছে, কিন্তু খেতে খুবই টেস্টি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু বিনসের এই রেসিপিটি বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা চিড়ে, আর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10-15 সেকেন্ড ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আদা, থেতো করে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আদাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি দেখুন আলুগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখুন, আর বিনসগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আগে আমি আলুটা দিয়ে দিব, আলুটাকে আমি আগে অল্প ভেজে নেব। আলুগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছি, সেদ্ধ হতে সময় লাগবে, এর জন্য আমি আলুটাকে আগে দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। দেখুন আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বিনসগুলো। এই বিনসগুলোকে কিন্তু ফ্রেঞ্চ বিনও বলা হয়। বিনসগুলো কিন্তু খুবই নরম থাকে। বিনসগুলোকেও কিন্তু আমি হালকা করে আগে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দিয়ে একটু সময় রান্না করে এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে বিনস এবং আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু সময় ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে সবজিগুলোকে আবার ভালো করে ভেজে নেব। দেখুন আলু বিনসটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টো মিডিয়াম সাইজের টমেটো। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু গলে গেছে। এখন আলু বিনস টমেটোটাকে একটু সময় ভালো করে মিক্স করে রান্না করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা কিছু। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণটা কম দিয়েছি, কারণ আগে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু গ্রেভির জন্য দিয়ে দিব জল। আপনারা চাইলে এইভাবে ড্রাই করেও খেতে পারেন। এই সবজিটা কিন্তু ড্রাই খেতেও খুবই ভালো লাগে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিয়েছি আর জলটা কিন্তু ফুটন্ত গরম জল দিয়েছি। গ্রেভির জন্য গরম জল দিলে কিন্তু গ্রেভিটা খুবই ভালো লাগে খেতে। দেখুন ভালো করে ফুটিয়ে একটু সময় রান্না করে নিয়েছি। এর মধ্যে যদি নুন লাগে একটু টেস্ট করে নুনটা দিয়ে দিবেন। আমার আর প্রয়োজন নেই, নুনটা একদমই ঠিক হয়েছে। লাস্ট ধনে পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে সবজিটাকে নামিয়ে নেব। এইভাবে বিনস আলু সবজি বানিয়ে বাচ্চাদের টিফিনে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে অবশ্যই দিতে পারে। বন্ধুরা, আমার আজকের এই আলু বিনসের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।